101.6. Colors FM. Assalamu alaikum. Good evening. Welcome to East Delta University Cultural Club's Harmony of Arts Season 2, Day 2. Yesterday was very fun. There were some amazing songs, dances, and very vibrant performances. I guess you both could agree with me. Of course, I really enjoyed yesterday. And we are back again for Day 2. We hope to make it even more entertaining for you. And we're your hosts for today's evening. I'm Mohammed Aziz. I'm Nafisa Rumun Sauda. And I'm Zarin Sada of Bonn. আজ করে আপনাদের সবার আমাদের হারমোনি অফ আর্টসের প্রথম দিনের সব পারফরমেন্স ভালো লেগেছে। গতকাল ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কালচারাল ক্লাব মেম্বারদের পাশাপাশি পারফর্ম করেছিল জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি রিদম ক্লাব, নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে এনসিইউ সাংস্কৃতিক সংগঠন এবং গেস্ট পারফর্মার হিসেবে ছিল পার্থপ্রতিম মহাজন ও ইন্টারন্যাশনাল আর্টিস্ট এলিভ সিউডেনাস সিলেন। আশা করি আপনারা সকল পারফর্মার্স আপনারা এনজয় করেছেন। আর গতকালের পারফরমেন্সের পর আমরা সবাই এগুলি ওয়েট করেছিলাম আজকে সেকেন্ডের পারফর্মারদের জন্য। সো আশা করছি আপনারা আজকের পারফরমেন্স অনেক বেশি উপভোগ করবেন। সো আমি যা মনে করি যে কথা না বাড়ি আমরা সরাসরি আমাদের আজকের প্রোগ্রামে আমরা চলে যাই। সো আমি সবার প্রথমেই আজকে আমি ডেকে নিতে চাচ্ছি বাংলাদেশে ওয়ান অফ দ্য মোস্ট রিনোমড ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, যেটা হচ্ছে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ। সো সেখান থেকে আমাদের সাথে পারফর্মার্স হিসেবে থাকবে। সর্বপ্রথম আমি যাকে ডেকে নেব তারা হচ্ছে একটা টিম মিউজিক পারফর্ম করবে। প্রথমে ডাকছি তাজুল ইসলাম জন, এহসানুল হক তানভীর অ্যান্ড প্রত্যয়, এদের তিনজনকে একটা মিউজিক উপস্থাপনের জন্য। Oh,
অসাধারণ একটি পারফরমেন্স আমরা উপভোগ করলাম তাজুল ইসলাম, এসানুল হক ভাইয়া আর হচ্ছে প্রত্যয়দার কাছ থেকে। এর পরবর্তীতে আমরা চলে যাচ্ছি এআইইউবির একটি ডান্স পারফরমেন্সে, যেটি নিয়ে আসছে আমাদের মাঝে কৃত্যঞ্জলি ধর উনি। সো প্লিজ লেটস ওয়েলকাম কৃত্যঞ্জলি ধর ফর হার সোলো ডান্স পারফরমেন্স। এসো হে পরম তরু সুন্দর, এসো হে ঝনক ঝংকারে উড়ায় শঙ্করে কমেছে দোয়া দেরি নাহি আর, এসো হে স্বয়ং পরম, এসো এসো সুন্দর, এসো হে ঈশ্বরে পরম তর সুন্দর, ঈশ্বরে সাজালো সিন্দুরে এসো হে যুগন্ধর সুন্দর, এসো হে সমারোহে এসো হে পরম সুন্দর। থ্যাংক ইউ কৃত্যঞ্জলি দার ফর দ্যাট অ্যামেজিং ডান্স পারফরমেন্স। নাও মুভিং অন, উই হ্যাভ শোয়েব ইসলাম উন্মেষ উইথ দ্য সোলো মিউজিক্যাল পারফরমেন্স। Yeah.
ধন্যবাদ এআইবি পারফর্মিং আর্টস ক্লাবকে। এবার আমাদের সামনে যে ইউনিভার্সিটি পারফরমেন্স নিয়ে আসবেন তারা হলো কুমিল্লা ইউনিভার্সিটি থেকে থিয়েটার কুমিল্লা ইউনিভার্সিটি। For the first time, Comilla University is joining with East Delta University Cultural Club. So let's welcome Theatre Comilla University. প্রথমে আসছে আবৃত্তি নিয়ে সানজিদা ইসলাম এবং খন্দকার নাইমা আক্তার নুন। বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, আমি জগতের কালো। গৃহিণী মানেই কাজ নেই কোনো, সারাদিন দেখি টিভি, সারাদিন খালি জি বাংলা আর পাশের বাড়িতে জানেন ভাবি। অফিসেও আমি বড় কেজো, মুখে আঠা মাখার সময় কই, বসের সাথে ফ্ল্যাট করে বছর বছর প্রমোটেড হই। কথা কম বললে অহংকারী, বেশি বললে স্টার্ট, সমাজটাকে বিগড়ে দিচ্ছে আমার ব্লাউজেরই কাট। লক্ষ্মী ছেলে, হঠাৎ এত অবাধ্য কেন হলো? নিশ্চয়ই বউ বশ করেছে, ডাইনি একটা যায়। ছেলে মেয়ে কথা শুনে না, মাই খেয়েছে মাথা, স্বামী করছে পরক্রিয়া, সেই আমারই ব্যর্থতা। প্রেম দিয়ে যদি আগলে রাখতাম লক্ষ্মী বউয়ের মতো, দেবতার স্বামী আমার, সে কি অন্যমুখী হতো? ডিভোর্স হলো আমারই দায়, সংসার টেকাতে পারি, আগে ভাগে সময় মতো ক্যারিয়ার কেন ছাড়িনি? আর চাকরি করার দরকারটা কি? অনেক কামাই স্বামী, ঘরে বাচ্চা রেখে অফিস করি, কেমন মা আমি? ধর্ষণটাও আমারই দোষ, ওই মেয়ে ওর না কই তোর? রাতের বেলায় বেরিয়েছিলাম, বিপদে তো পড়বই, মেয়েরা সাজে বেশি কাজে কম, ঝগড়া বাধায় হরদম, ছেলেরা করলে স্টার্ড প্লেয়ার, মেয়েরা করলে বেসরম। জাহান্নামে নারী বেশি, পুরুষ সে তো সাধু সন্ন্যাসী, নারী কেবল সর্বনাশী, প্রুট কিংবা হোর, দোষগুলো সব আমার রে ভাই, গুণগুলো সব তোর। জাহান্নামে নারী বেশি, পুরুষ সে তো সাধু সন্ন্যাসী, নারী কেবল সর্বনাশী, রুট কিংবা হোর, দোষগুলো সব আমার রে ভাই, গুণগুলো সবই তোর। ধন্যবাদ খন্দকার নাইমা আক্তার নুন এবং সানজিদা ইসলামকে। এরপরে একটি নাচ নিয়ে আসছে অদিতি রয়। আমাদেরও নতুন জন্ম এই বৈশাখে, 25শে বৈশাখে রবি ঠাকুরের জন্মদিনে। দেখতে হয় না ক্যালেন্ডার, জিজ্ঞেস করতে হয় না তারিখটা কবে, আগে থেকে বুকের মধ্যে সাড়া উঠি, 25শে বৈশাখ আসছে, রবি ঠাকুরের জন্মদিন। জন্মদিনের পরও জন্মদিন ফুরে না, রোজই তার জন্মদিন, 25শে বৈশাখ রোজই, প্রতিদিন প্রতিনিয়তই তার সঙ্গে আমাদের চলাফেরা মেলামেশা। আমাদের হাতের লেখা রবি ঠাকুরের, কথা বলার ভাষা রবি ঠাকুরের, আমাদের প্রেমের চিঠিতে রবি ঠাকুর, পরীক্ষার খাতায় রবি ঠাকুর,
আমাদের গভীর আনন্দ অথবা গোপন ব্যথার গান রবি ঠাকুরের আকাশে মাটিতে মনে এত যে বৃষ্টি পড়ে তার ছন্দ রবি ঠাকুরের এত যে ফুল ফুটে তার গন্ধ রবি ঠাকুরের তাই প্রতিদিনই তাঁর জন্ম কোনো দিনই তাঁর মৃত্যু নেই কতই নামে দেখেছি যে কতই ছবি এঁকেছি যে কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পে সে তো আজকে নয় সে আজকে নয় কতই নামে দেখেছি যে কতই ছবি এঁকেছি যে কোন আনন্দে চলেছি তার ঠিকানা না পে সে তো আজকে নয় সে আজকে নয় পুষ্প যেমন আলো আজকে নয় কবে আমি বাহির হলে তোমারি গান গে সে তো আজকে নয় সে আজকে নয় এ নয় অসাধারণ একটি কথার ডান্স আমরা উপভোগ করলাম অদিতি রয় দিদি আর এর মধ্য দিয়ে আমি ধন্যবাদ জানিয়ে শেষ করতে যাচ্ছি কুমিল্লা ইউনিভার্সিটির থিয়েটার কুমিল্লা ইউনিভার্সিটি ক্লাবকে তাদের অসাধারণ পারফরমেন্স উপস্থাপন করার জন্য এর পরবর্তীতে আমরা চলে যেতে যাচ্ছি ঢাকা ইউনিভার্সিটি থেকে এমবিএস ডান্স স্কোয়াড তারা তাদের একটি সুন্দর পারফরমেন্স নিয়ে আমাদের সামনে উপস্থিত হবে প্লিজ ওয়েলকাম দেম আসসালামু আলাইকুম আমি তাজিন জাফর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা শিক্ষা অনুষদের নৃত্য সংগঠন এফবিএস ডান্স স্কোয়াডের সভাপতি আমি এফবিএস ডান্স স্কোয়াডের পক্ষ থেকে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি কালচারাল ক্লাবকে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাই পরপর দুই বছর এত চমৎকার একটি আয়োজনে আমাদের আমন্ত্রণ জানানোর জন্য আশা করছি আগামী দিনগুলোতেও ইডিইউসিসি এর সাথে আমাদের এই সুন্দর সম্পর্ক অটুট থাকবে এবং অফলাইনে আমরা একসাথে এমন আরও বড় আয়োজন করতে পারব হারমোনি অফ আর্টস সিজন টুতে এফবিএস ডান্স স্কোয়াডের পক্ষ থেকে থাকছে তিনটি নৃত্য পরিবেশনা আমাদের তিনজন পারফর্মার্স তুলি বসাক রাতুল সিনহা এবং মায়া রোজা ওদের পারফরমেন্সগুলো আপনাদের সামনে পরিবেশন করবে আশা করি আপনাদের ভালো লাগবে Sing song when I'm walking home Jump up to the top of the brown Ding dong, call me on my phone Nice tea and I'll get my ping pong This is dead heavy Can't hear the bass, boom, I'm ready Life is sweet as honey Yeah, this beach treated like money Disco of a load I'm into that, I'm good to go I'm diamond, you know I glow Dum 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 d
dhirana gama gama maga ba ba maga zanisa tane dhirana gama gama maga ba ba maga zanisa tane dhirana gama gama maga ba ba maga zanisa come now follow my lead come come now follow my lead gama ba la gama ba gama ba la gama esa gama ba la gama ba gama ba la gama esa gama ba ni pa gama ma gama ba la gama esa za 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 gama ba sa gama ba I'm in love with your body no girl can't tell me about my mother 16 shots we go longer than a ladder them nothing talk but they real done that I put body in a pot them a bun like gumma no boy can't diss me or my mother round here ain't safe everybody need ammo 16 shots we go shot out any bladder You're gonna be better than a Kingstoney. This my mother, then your skin start bleed. So don't bother mess with my mommy, with my mommy, with my mommy. If you take your bad, say you're better than she. Not the gaga bark, long time them don't eat. Rap on, pop off, make you move like freak. They say them a gangster, but so is mommy. They gon' put hands on the chick. They gon' put hands on my. Well, that was a very it was a very wonderful dance performance there by the FPS dance squad from EU. Thank you for that. Next up is something very exciting. We have an international guest all the way from Turkey. Let's welcome for a musical performance Elif Sudanese Ceylan. Hoşça kal.
First, we are very thankful to East Delta University Cultural Club for this wonderful event, and I want to say thank you to my friend Nazmus Sakib Joy, who invited us to Harmony of Arts Season 2. I'm going to introduce myself briefly to you. My name is Ayşegül, I'm 19, and I study in Turkey, 9 Eylül University, and my major is linguistics. And I'm here to show you my friend, Emrecan Demir, who is a pure talent from Turkey, and he's only 17 years old. Can you believe? I can't believe. And he goes to a fine arts school, and you can find him on Twitch, YouTube, and Instagram. Ladies and gentlemen, Emrecan Demir. Beni öldüremedin ama içmeyip
bırakmıştım. Öyle geçmiyor ömür. Sevgiyi sindirememişsin. Vakit gelmemiş henüz. Henüz beni sevmemiştin. Elma ağaçtan düşmemişti. Bulsam kendimi, kaçsam geçmişimden yine, bu dünyadan uzaklaşsam bir çare olsa. নেক্সট পারফরমেন্সের জন্য আমাদের সাথে থাকবে শোভন দাস দাদা একটি ইনস্ট্রুমেন্টাল নিয়ে। তিনি বাংলাদেশ সহ ভারতীয় বিভিন্ন সময়ে বাঁশি বাজিয়ে সবাইকে মুগ্ধ করেছেন। তাহলে আমরা এখন শুনে আসব শোভন দাস দাদার পারফরমেন্স। Thank you.
6. Colors FM. সত্যি বাঁশির সুরে তো আমি মুগ্ধই হয়ে গিয়েছিলাম। অসাধারণ একটি পারফরমেন্স ছিল শোভন দাস দাদার। আমরা তাকে ধন্যবাদ জানিয়ে শেষ করতে পারবো না, আমাদের গেস্ট আর্টিস্ট হিসেবে তিনি আমাদের সাথে যোগ দিয়েছিলেন। এতক্ষণ আমরা আমাদের গেস্ট ইউনিভার্সিটি এবং গেস্ট আর্টিস্টদের কাছ থেকে অনেক রকমের পরিবেশনা শুনলাম, গান, আবৃত্তি, নাচ। আশা করি আপনাদের সবার ভালো লেগেছে। আপু, আজিজ, আপনাদের কেমন লেগেছে তাদের পারফরমেন্সগুলো? হ্যাঁ বর্ণ, একইভাবে আমার কাছেও খুবই ভালো লেগেছে আজকের পারফরমেন্সগুলো, স্পেশালি আমাদের সব গেস্ট আর্টিস্ট আর ইউনিভার্সিটিগুলো। আই থিঙ্ক পরবর্তীতে আমরা হচ্ছে আমাদের নিজ ইউনিভার্সিটির যে ইসরাল ইউনিভার্সিটি কালচারাল ক্লাব, আমরা তাদের পারফরমেন্সে চলে যাব, তাই না আজিজ? Yeah, I mean, I found the previous performances very entertaining. Onek bhalo lekeche amar. And yeah, just let's do it again. Yeah, let's hope for the best. Let's call out our own university cultural club. And yeah, Aziz, who is the next? Well, dance is an amazing expression of art. And doing a dance performance with a lot of members takes a lot of courage. We have such a performance coming up next. And the performers are Sanjana Ahmed, Tashfia Tabassum, Sudeshna Oishi, Tashfia Zaman Chaudhary. Thank you everyone for the amazing dance performance. For the next performance, আমাদের সাথে আসছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির স্টুডেন্ট রাফি আহমেদ একটি ভিন্ন রকমের আবৃত্তি নিয়ে। Thank you.
তুমি আমাকে ভুলে যাবে আমি ভাবতেই পারি না। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি আছো এই সংসারে, হাঁটছো বারান্দায়, মুখ দেখছো আয়নায়, আঙুলে জড়াচ্ছ চুল, দেখছো তোমার সিঁথি দিয়ে বেরিয়ে গেছে অন্তহীন উদ্যানের পথ, দেখছো তোমার হাতের তালুতে ঝলমল করছে রূপালী শহর। আমাকে মন থেকে মুছে ফেলে তুমি অস্তিত্বের ভূভাগে ফোটাচ্ছ ফুল, আমি ভাবতেই পারি না। যখনই ভাবি হঠাৎ কোনো একদিন তুমি আমাকে ভুলে যেতে পারো, যেমন ভুলে গেছো অনেক দিন আগে পড়া কোনো উপন্যাস, তখন ভয় কালো কামিজ পরে হাজির হয় আমার সামনে, পায়চারি করে ঘন ঘন মগজের মেঝেতে, তখন একটা বুনো ঘোড়া খুঁড়ের আঘাতে ক্ষতবিক্ষত করে আমাকে, আর আমার আর্তনাদ ঘুরপাক খেতে খেতে অবসন্ন হয়ে নিশ্চুপ এক সময়, যেমন ভ্রষ্ট পথিকের চিৎকার হারিয়ে যায় বিশাল মরুভূমিতে। বিদায় বেলায় সাজ টাজ আমি মানি না, আমি চাই ফিরে এসো তুমি, স্মৃতি বিস্মৃতির প্রান্তর পেরিয়ে শাড়ির ঢেউ তুলে সব অশ্লীল চিৎকার সব বর্বর বচসা স্তব্ধ করে ফিরে এসো তুমি, ফিরে এসো স্বপ্নের মতো চিলে কোঠায়, মিশে যাও স্পন্দনে আমার। অসাধারণ একটি আবৃত্তি উপস্থাপন করেছে রাফি আমাদের মাঝে, ধন্যবাদ তাকে। আবৃত্তি তো হলো, এবার একটি নাচ হলে মন্দ হয় না আশা করি। এর পরবর্তীতে আমি ডেকে নিতে চাচ্ছি অরিত্র চৌধুরীকে একটি সলো ডান্স পারফরমেন্সের জন্য। লেটস ওয়েলকাম হার। মেঘলা কিছু বৈটই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা, মম চিত্তে পাশ ফিরতে আজ পলাশ ফুলের কাব্য, নীতি নিত্যে ফুল ছিড়তে শুধু তোমার কথাই ভাব, আজ হাওয়া বেপরোয়া দিল সন্ধে পাখের ঝাঁক, এই বিকেলার বিলকুল রেত মাঝারে থাক, নীল দিগন্তে ওই ফুলের আগুন লাগলো লাগলো, নীল দিগন্তে বসন্তে সৌরভের শিখা জাগলো, বসন্তে নীল দিগন্তে। কিছু স্বপ্ন কিছু মেঘলা কিছু বৈটই ধুলো লাগা, কিছু দিচ্ছে সারা দিচ্ছে এই বসন্ত রাত জাগা। Thank you, Ritro. So we've seen dance performances, we've seen poetry. Now let's get on with some music. The first musical performance for the day by Mushfiq bin Anwar. Let's welcome him. Oh,
Thank you, Mushfiq. Coming up next is one of the most awaited performances for the day. You may ask why. It's because it's
It's our advisor for the EDU CC Club, Mashki Chaudhry Shuja sir. Apart from being our favorite lecturer, he's also a wonderful musician, and we always love it when he plays at our events. Thank you, sir, for being here today. And along with sir, there is Siam Sajnan Chaudhry, one of our most talented students, and they are coming to us with a musical performance, which I'm sure we all will love. As we expected, we really enjoyed Mashki sir and Siam's performance. Thank you, Mashki sir, ebong Siam ke tader performance er jonno ebong shobshomoy Israel the University Cultural Club er sathe thakar jonno.
নেক্সট পারফরমেন্স নিয়ে আসছে ইস্টার্ন ইউনিভার্সিটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের দুজন স্টুডেন্ট মুন দাস এবং জিনাত একটি ডুয়েট ডান্স পারফরমেন্স নিয়ে। মেঘের পালক চাঁদের নলক কাগজের ঘেয়া ভাসছে, মেঘের পালক চাঁদের নলক কাগজের ঘেয়া ভাসছে, বুক ধুক বুক চাঁদ পানা মুখ চিলে কোঠা থেকে আসছে, মেঘের বাড়িতে ভেজা ভেজা পায় তাথয়ে তাথয়ে বর্ষা, ভেজা মন জল থই থই রাতের হলো ভরসা, আমি তুমি আজ একাকার হয়ে মিশেছি আলোর বৃত্তে, মম চিত্তে নীতি নৃত্যে কে যে নাচে। ক্লাসিক্যাল আর ফিউশন ডান্সের একটা অনবদ্য যুগলবন্দী ছিল মুন আর জিনাতের নাচে। এর পরবর্তীতে আমরা ডেকে নিব আমাদের আজকের দিনের সর্বশেষ পারফর্মার উপমা চৌধুরীকে। সে আমাদের মাঝে একটি কবিতা আবৃত্তি নিয়ে উপস্থিত হবে। চলুন দেখে আসি উপমার কণ্ঠে একটি কবিতা আবৃত্তি। কিউ অনিমিষ, কেমন আছো? ভাবছো এতগুলো বছর পর আমি কোথা থেকে? সেদিন তোমায় দেখলাম অনেকটা দূর থেকে রাস্তা পার হবার সময়, গায়ে একটা হলুদ পাঞ্জাবি আর হাতে বাজারের ব্যাগ, চোখে মোটা ফ্রেমে চশমা দেখলাম একটা, বেশ সংসারই লাগছিল তোমায় জানো, তবুও চিনতে এতটুকু সময় লাগলো না, শুধু বয়সের ছাপে একটু মরিয়ে গেছো, কিন্তু গালে সেই খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের পাশে ছোট কালো তীর, সেই নেশা লাগানো ঘোলাটে চোখ, সবটাই এক আছে, কেবল চুলে পাপ ধরেছে খানিকটা। আমি তোমার মনে পড়ে তুমি যখন বলতে চুলদারি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে, আমি কি রেগে যেতাম সেটা শুনে? আমি শুধু ভাবি জীবনের এই 22টা বছর এভাবে চলে গেল আমাদের দুজনের থেকে। সব তো ঠিকই ছিল, হঠাৎ শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন এক বর্ষার সন্ধ্যা, রাস্তাটা মরিচ বাতি দিয়ে সাজানো ছিল, দুজনে মুখোমুখি দাঁড়িয়ে সেদিন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয়, অতটা সহজে সেদিন এতটা কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম আমরা। অনিমিষ,
সেই সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাইছিলাম যেন তুমি আমায় একটা বার আটকাও। কিছুটা যাওয়ার পর যখন পিছু ফিরে দেখলাম তখন নিয়নবাতির আলোই তুমি হেঁটে যাচ্ছ, ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছ দূরে কেমন জানি দুষর হয়ে। আকাশ ভেঙে খুব জোরে বৃষ্টি পড়ছিল সেই রাতে। আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। এভাবে রোজ আকাশ কালো করে রাত নামত আর আমি আমার ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত। তারপর একদিন বুঝে নিলাম বিধাতা আমাদের সংসারটা একসাথে লেখেননি। আমি হাজারবার টের পেয়েছি যেন দূরত্ব বাড়ানো সহজ, বিচ্ছেদ সহজ, জটিল ছিল শুধু তোমার শূন্যতাটা একেবারে মুছে ফেলা। অনিমেষ, খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পর হাঁটলে এক ধরনের অনুভূতি হয় যেন। সেদিন রাস্তা পার হওয়ার সময় যখন তোমার মুখটা দেখলাম মুহূর্তে আমার সমস্ত অতীত চোখের সামনে ওলট পালট হয়ে গেল। সেদিন তোমায় একটু ছুঁয়ে দেখা হয়নি অনিমেষ, 22টা বছর আমাদের এতটা দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ? মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় যেন পুরাতনে ফিরে যায়, আবার গোধূলির সময় শহরের শেষ মাথায় বসে জ্যোৎস্নার আলো মাখি, তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা সে চোখের দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই। আচ্ছা উনি, তোমার সে বই পড়ার নেশাটা এখনো আছে? তুমি ভালোবাসতে বুদ্ধদেব গুহ আর আমি সমরেশ মজুমদার, সে 18 কি 20 বছর বয়স তখন আমার। তারপরে একদিন বসন্তের মতো জীবনে তুমি এলে। আমার এখন বয়স বেড়েছে অনি, মুখে কুচকানো চামড়া, চোখের নিচে কালো দাগ, অল্পেটের মেদ, মাথায় কমে যাওয়া চুল শরীরে রোগের বাসায় প্রতি মুহূর্তে মনে করিয়ে দেয় আমি কতটা মরিয়ে গেছি বয়সের তুলনায়। সবাই আমায় সান্ত্বনা দেয় যেন, কিন্তু আমার মন বলে আমি আর বেশি দিন নেই। অনিমেষ, মৃত্যুর দরজাটা খুব কাছ থেকে দেখছি জানো, এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার উপহার। বিধাতার খেলা দেখো অনিমেষ, চলে যাওয়ার আগেই বোধ হয় তোমায় দেখিয়ে দিলেন তিনি। অনি, আমরা এখনো এক শহরেই আছি, অথচ তাও কতটা ভীষণ দূরে তাই না? কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো তাও জানানি। অনি, তুমি ভালো থেকো, আর যদি পারো এসে একবার ছুঁয়ে দিন, হোক সেই মুহূর্তে আমার শরীরটায় আর কোনো প্রাণ নেই। কতগুলো বছর তোমার মুখে মৃন্ময়ী ডাকটা শুনি না অনিমেষ, সকলে দিয়েছিলে তুমি আমায় নামটা। অনি, আবার একটা বার ডাকবে আমায় সে নাম ধরে, চোখ বুজার আগে কেবল একটা বার? এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে সন্ধ্যায় তোমার সে পুরনো ঠিকানায় ফিরে আবার একটা বার? ইতি তোমার মৃন্ময়ী। Thank you, Upama Choudhury, for the poetry recitation.
Now we have a musical performance. Joita Nandi on the vocals, Ritupurna Choudhury Shravan on the guitar, and Rudra Das on the Well, we have come to an end for today's event, day two. This is the end. And it has been much more exciting than before. And for tomorrow, I'm even more excited. I hope you all enjoyed today's event. Hope you enjoyed all the dance, singing, and all of it. It was absolutely amazing. I had a good time. What about you guys? Apnader kemon lagle? আশা করি এই দুই দিনের মতন আগামীকাল আমাদের হারমোনি অফ আর্টস এর সিজন 2 এর লাস্ট দিনে আপনারা সবাই আমাদের সাথে থাকবেন। আজকের মতো আমরা এখানেই শেষ করছি। আমি জারিন সাদাফ বর্ণ, আমি মোহাম্মদ আজিজ, আমি নাফিসা রহমান সাউদা। সবাইকে আগামীকালকে পারফরমেন্স দেখার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সো এভরিওয়ান স্টে সেফ, টেক কেয়ার অফ ইওরসেলভস এন্ড শুভরাত্রি। গুড বাই।